কে না ভালোবাসে, বিশেষ করে সৌন্দর্যপ্রিয় মানুষের কাছে ফুলের কদর সবসময়ই একটু বেশি। জনপ্রিয়তার কথা মাথায় রেখে দেশীয় প্রজাতির ফুলের পাশাপাশি বিদেশি ও মিশ্র জাতীয় ফুলেরও চাষ বেড়েছে বাংলাদেশে। তবে বর্ণিল রং আর অতুলনীয় সৌন্দর্যের কারণে ফুলপ্রেমীদের কাছে বর্তমানে অর্কিডের রয়েছে দারুণ চাহিদা। অন্যান্য পুষ্প প্রজাতির চেয়ে গঠন, আকার, আকৃতি ও বৈশিষ্ট্যের দিক থেকে অনেকটাই ভিন্ন এই অর্কিড। পৃথিবীতে এর উৎপত্তি ঘটেছে প্রায় 8.5 কোটি বছর আগে। শীতলতম এলাকা ছাড়া বিশ্বের প্রায় সর্বত্রই এদের দেখা মেলে। এরা মূলত ক্রান্তীয় আর্দ্র এলাকায় জন্মায়। অর্কিড গাছে সাধারণত কাণ্ড, পাতা ও ফুল দেখা যায়। কাণ্ড থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হয়। আবাসস্থল ও প্রজাতি অনুযায়ী এদের গঠন, আকার ও পাতার গড়ন ভিন্ন হয়ে থাকে। পাতাগুলো মোটা ও পুরুষ্ট। কিছু কিছু প্রজাতির পাতা কয়েক বছর টিকে থাকে, আবার কোনো কোনো প্রজাতির পাতা এক বছর পরেই ঝরে যায়। সারা বিশ্বেই বুনো ও চাষকৃত দু ধরনের অর্কিডই পাওয়া যায়, তবে বুনো প্রজাতির সংখ্যাই বেশি। কিন্তু বুনো হলেও শুধু বনে নয়, সব জায়গাতেই জন্মাতে পারে। বাংলাদেশেও রয়েছে বিভিন্ন প্রজাতির বুনো ও চাষকৃত অর্কিড। ধারণা করা হয় আমাদের দেশে প্রায় 200 প্রজাতির অর্কিড রয়েছে। বুনো অর্কিড প্রজাতিগুলো এদেশের চিরসবুজ বন, শালবন, ম্যানগ্রোভ বন সহ সব বনেই দেখতে পাওয়া যায়। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকা, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে অর্কিডের দেখা মেলে। কিছু অর্কিড আছে যারা অন্য গাছের উপর নির্ভর করে বেঁচে থাকে। এরা গাছের উপরেই জন্মায়, আশ্রয়দাতা গাছের কোনো ক্ষতি করে না। বনভূমিতে উঁচু ও পুরনো গাছগুলো অর্কিডের গুরুত্বপূর্ণ আশ্রয়।
কিছু অর্কিড প্রজাতি আছে যারা মাটিতে জন্মায় ও স্বাধীনভাবে জীবন ধারণ করে। প্রায় সব অর্কিড প্রজাতিরই বেঁচে থাকার জন্য আর্দ্র আবহাওয়া প্রয়োজন। এরা সরাসরি সূর্যের আলো ও তাপ সহ্য করতে পারে না। অর্কিডের প্রথম ফুল আসতে সাধারণত 3-4 বছর সময় লাগে। জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে ফুল ফুটে থাকে, তবে কোনো কোনো অর্কিড প্রজাতির সারা বছরই ফুল ফোটে। অর্কিডের ফুল, বীজের খোলস ও শুকনো পাতা বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। রয়েছে ঔষধি গুণাগুণ। সম্প্রতি গবেষণায় আবিষ্কৃত হয়েছে ড্যান্ড্রোবিয়ান নামক এক ধরনের অর্কিড প্রজাতির কাণ্ডে ক্যান্সার প্রতিরোধক উপাদান রয়েছে। এছাড়া অর্কিড থেকে বিভিন্ন ধরনের সুগন্ধিও তৈরি হয়। অর্কিডের পরিবেশগত গুরুত্ব অনেক। অর্কিড ও এর ফুলের মধু বিভিন্ন কীটপতঙ্গ ও পাখির খাদ্যের যোগান দিয়ে থাকে। কিন্তু নানাবিধ কারণে বন জঙ্গলের সংকোচন ও গাছপালা কমে আসায় বুনো অর্কিডের বহু প্রজাতি হারিয়ে যাচ্ছে। এই নিয়ে গবেষণা ও উপযুক্ত সংরক্ষণ পরিবেশ নিশ্চিত করা গেলে অর্কিড চাষ হতে পারে আয়ের একটি ভালো উৎস।